আমরা রাইট ফর্ম অফ ভার্বস এর একটি ক্লাস করব। এখানে মোট 8টি গ্যাপ রয়েছে, এই গ্যাপগুলো আমি বুঝিয়ে দিচ্ছি। দা স্কাই, এখানে বি ভার্ব হিসেবে কোনটা বসবে? দা স্কাই ইজ ব্লু। এখানে তাহলে দা স্কাই এর পরে কি হবে? এখানে বি ভার্ব মানে কিন্তু আমি যার এটা থেকে, ঠিক আছে? তাহলে পৃথিবীতে স্কাই কয়টা? একটা। একক বস্তুর পরে সবসময় কি বসে? ইজ বসে। তাহলে দা স্কাই ইজ ব্লু উত্তর। উই ক্যান নট হেল্প লাভ, তোমরা মনে রাখবে ক্যান নট হেল্পের পরে সবসময় মূল ভাষা দিয়ে আইএনজি যুক্ত হয়। ক্যান নট হেল্পের পরে যে ভার্বটাই থাকবে তার সাথে কি হবে? ওকে, বাই গিভ ফুড হি হেল্প মি। বাই দেখো একটা প্রিপোজিশন, ঠিক আছে? তো বাইয়ের পরে যদি তোমরা এরকম কোনো ভার দেখো তাহলে তার সাথে আইএনজি বসাই দিবা। বাই গিভিং, গিভের শেষে ইটা উঠাই দিবা, ঠিক আছে? ই উঠাই দিয়া আইএনজি। বাই গিভিং ফুড মানে খাবার দ্বারা হি হেল্প মি, সে আমাকে সাহায্য করেছিল। উই রিড ইন দিস টিএসসি সিন্স 2013। তোমরা দেখবে যে বাক্যের মধ্যে যখন সিন্স থাকবে বা ফর থাকবে তখন সাবজেক্টের পরে হ্যাভ বিন হ্যাজ বিন বসাই দিবা আর ব্র্যাকেটের ভার্বের সাথে আইএনজি। তাহলে ওয়ের সাথে কি হবে? হ্যাভ বিন না হ্যাজ বিন? হ্যাভ বিন। উই হ্যাভ বিন রিডিং হবে। আচ্ছা, মাই ব্রাদার ভিজিট দ্য জু লাস্ট ইয়ার। অতীতকাল উল্লেখ থাকলে ভার্বের সবসময় পাস্ট ফর্ম হয়। তাহলে মাই ব্রাদার ভিজিট হবে না ভিজিটেড হবে? ভিজিটেড। ইডি যুক্ত করবা, ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, গত বছর আমার ভাই এই চিড়িয়াখানা দেখেছিল বা পরিদর্শন করেছিল। হোয়াট ইউ ওয়ান্ট নাকি হোয়াট ডু ইউ ওয়ান্ট? হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াটের পরে অর্থাৎ ডাব্লিউএইচ ওয়ার্ড আছে না, ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সবসময় অক্সিলারি ভার্ব বসে, এই জন্য লিখতে হবে হোয়াট ডু ইউ ওয়ান্ট। হোয়াটের পরে ডু। দ্য পুয়ার নট ইট প্রপারলি, এখানে দ্য পুয়ার মানে হতো গরিবেরা, এখানে দেখো তো সিঙ্গুলার না প্লুরাল? বেশি না বেশি? তাহলে দ্য পুয়ার ক্যান নট ইট প্রপারলি অথবা দ্য পুয়ার ডু নট ইট প্রপারলি, এখানে দুটাই তোমরা লিখতে পারো, দ্য পুয়ার ক্যান নট অথবা দ্য পুয়ার ডু নট। আচ্ছা, হি এই দেখো বাক্যের মধ্যে যদি জাস্ট নাও থাকে তাহলে তোমরা সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ বসাইবা। তাহলে হির সাথে হ্যাজ হবে না হ্যাভ হবে? হি হ্যাজ। আর অ্যারাইভের তিন নম্বর লিখতে হবে, অ্যারাইভের কয় নম্বর? তিন নম্বর। তাহলে অ্যারাইভ অ্যারাইভ অ্যারাইভ, তাহলে তিন নম্বর হলো অ্যারাইভড। তাহলে দ্য স্কাই ইজ ব্লু, হোয়াট উই ক্যান নট হেল্প লাফিং, বাই গিভিং ফুড হি হেল্প মি, উই হ্যাভ বিন রিডিং ইন দিস টিএসসি সিন্স 2013, মাই ব্রাদার ভিজিটেড দ্য জু লাস্ট ইয়ার, হোয়াট ডু ইউ ওয়ান্ট, দ্য পুয়ার ক্যান নট ইট প্রপারলি অথবা দ্য পুয়ার ডু নট ইট প্রপারলি, হি হ্যাজ অ্যারাইভ জাস্ট নাও। এখানেই পড়াটা শেষ হলো। এই যে যাদের পড়া তারা এখানে আছে। ওকে, তাহলে তোমরা উত্তরটা আবার বলবা, ঠিক আছে? আবার বলবা, সমস্যা নাই, আমি তোমাদের জন্য কাজ করতেছি। আচ্ছা, দ্য স্কাই ইজ হবে না এম হবে না আর হবে? দ্য স্কাই ইজ ব্লু। সবাই বলো দ্য স্কাই ইজ। আচ্ছা, আকাশ নীল, তাই না? ওকে, তারপরটা উই ক্যান নট, সরি উই ক্যান নট হেল্প লাফ না লাফিং হবে? ক্যান নট হেল্পের পরে সবসময় মূল ভাষা দিয়ে আইএনজি, যেটাই থাকুক তার সাথে আইএনজি হবে। এরপরে বলো বাই গিভ না বাই গিভিং? বাই একটা প্রিপোজিশন, এরপরে নাউন ব্যবহার করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। বাই গিভিং ফুড হি হেল্প মি, খাবার দ্বারা সে আমাকে কি করেছিল? সাহায্য করেছিল। পরেরটা হচ্ছে উই রিড ইন দিস টিএসসি সিন্স 2013, উই রিড হবে না হ্যাভ বিন রিডিং হবে? সিন্স থাকলেই হ্যাভ বিন হ্যাজ বিন ব্যবহার করতে হবে, ঠিক আছে? আর আমরা জানি হিয়ের সাথে কি বসে, সরি ওয়ের সাথে হ্যাভ বিন বসে, আর হির সাথে হ্যাজ বিন, শি হ্যাজ বিন, ইট হ্যাজ বিন, এগুলোর সাথে বসবে। এরপরে বলো মাই ব্রাদার ভিজিট না ভিজিটেড? কেন? অতীতকাল উল্লেখ আছে, লাস্ট ইয়ার উল্লেখ আছে, তাই না? অতীতকাল উল্লেখ থাকলে কি হয়? পাস্ট টেন্স লিখতে হয়, ভিজিট হয়ে যাবে ভিজিটেড। এর বলো ওই হোয়াট ইউ ওয়ান্ট নাকি হোয়াট ডু ইউ ওয়ান্ট? প্রশ্ন করে নাই তুমি কী চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুই কী চাস? এর বলো দ্য পুয়ার এর সাথে কি ডু নট হবে না ডাজ নট হবে? না, ডু নট। দ্য পুয়ার হচ্ছে গরিবের, অর্থাৎ বেশি মানুষকে বোঝাচ্ছে। দ্য পুয়ার ডু নট ইট প্রপারলি, গরিবরা ঠিক মতো খেতে খায় না অথবা পারে না, নিজেরা খেতে পারে না। এবার বলো পরের ঢা,
he arrived just now নাকি he has arrived just now? কোনো বাক্যে জাস্ট নাও থাকলে সবসময় কি হবে? সাবজেক্টের পরে হ্যাভ বা হ্যাজ, আর ভার্বের থার্ড ফর্ম হবে, থার্ড ফর্ম। মানে ভার্বের তিনটা লাইন আছে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। ওই লাস্টেরটাকে বলা হয় কি? পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমরা প্রথমটাকে ভি ওয়ান বলি, তারপরটা ভি টু বলি, আর লাস্টেরটা ভি থ্রি। মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। মোটামুটি বুঝলাম? ওকে।